नमस्कार विथ उमाशंकर बांधवान यूट्यूब चैनेले आपनादेर के स्वागत। आज के आम्रा देखबो झोपेर भीतर राजमुकुट अति आश्चर्येर भीमरुलेर बासा जानबो भीमरुलेर विषये किछु कथा। आपनारा होयतो सकले बोलता देखेछेन हलुद रंगेर बोलता जा घरेर विभिन्न स्थाने बा चाक बानाय बासा बानाय एबं सेई बासार काछाकाछि गेले एरा उग्र मूर्ति धारण करे आमादेरके हुल फोटानोर जन्य आसे। ভীমরুল বোলতা মূলত একই প্রজাতির প্রাণী, পিঁপড়েও একই প্রজাতির মধ্যে একই বর্গের মধ্যেই পড়ে। তো এই ভীমরুল হচ্ছে একটু এর ভীমরুলের সাইজ একটু খুব বড় হয়। এরা সাধারণত বাড়িতে থাকে না, এরা সাধারণত বিভিন্ন স্থানে বাড়ির বাইরেও বিভিন্ন স্থানে ঝোপে ঝাড়ে এরা বাসা বানায়। তো এই বাসাটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ঝোপের ভিতর রাজমুকুটের মতো একটি বাসা। এরা মূলত শুকনো কাঠের অংশকে মুখ দিয়ে কেটে কেটে তার সাথে মুখের লালারস মিশিয়ে মণ্ড তৈরি করে এবং সুন্দর সুদৃশ্য এই বাসা তৈরি করে। বাসার ভিতরে বাচ্চা প্রতিপালন করে মৌমাছি বোলতা পিঁপড়ে প্রভৃতির মতো। এদের বাসাতেও সাধারণত রানী পুরুষ এবং শ্রমিক দেখা যায়। শ্রমিকেরা দিন রাত পরিশ্রম করে তারা খাবার সংগ্রহ করে, তারা পুরুষ এবং রানীদের যত্ন নেয়, তারা বাচ্চাদের যত্ন নেয়। এই বিষয়ে এদের মধ্যে কোনো হিংসা থাকে না। আমরা যেটা মানুষের মধ্যে দেখেছি, আমরা সামান্য কারণে হিংসা বোধ করি একে অপরের উপরে, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এদের মধ্যে কিন্তু সেই হিংসা নেই যে আমি কাজ করব না অন্যরা করছে না। কর্মীদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আমরা কোনোভাবে লক্ষ্য করতে পারি না। আপনারা যদি দীর্ঘক্ষণ ধরে দেখেন তারা কিন্তু সকলে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমি কতটা কাজ করতে পারবো সেই নিয়েই ব্যস্ত। এবং এই কর্মী যারা থাকে, যারা শ্রমিক রয়েছে, তারা কিন্তু সব সময়ের জন্য এই নিজেদের যে পরিশ্রম আমরা দিয়ে যাব অন্যদের উপকারের জন্য এই বিষয়টাকে নিয়ে কিন্তু তারা সর্বদাই সচেষ্ট থাকে। এবং রানী এবং পুরুষেরা তারা শুধু তাদের কাজ থাকে শুধুমাত্র সন্তান উৎপাদন করে দেওয়া। এই বিষয়টা কিন্তু আমরা এদের কাছে মানে কাজের প্রতি যে নিষ্ঠা এই বিষয়টা কিন্তু আমরা এই ছোটো ছোটো প্রাণীদের কাছে শিখতে পারি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।